আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি খাবার পছন্দ করতেন। এক নাম্বার হলো গরম খাবার। আমরা অনেকেই গরম খাবার খেয়ে নেই, এই গরম খাবার আল্লাহর রাসূল পছন্দ করতেন। এবং গরম খাবার ফু দিয়ে খাবার খাওয়া এটাও আল্লাহর রাসূল ফু দিয়ে খেতে নিষেধ করেছেন। সেজন্য আমরা অতিরিক্ত গরম খাবার আমরা কেউ খাবো না ইনশাআল্লাহ, সেটা স্বাস্থ্যের জন্য ভালো হবে। একটু ঠান্ডা করে খাবারটা খাওয়া সেটার ভিতরে বরকত হয়। আল্লাহ রাসূল যেটা পছন্দ করেছেন সেটাই আমরা পছন্দ করব ইনশাআল্লাহ। তাহলে গরম খাবার এটা খাওয়া যাবে না। দুই নাম্বার, আল্লাহ রাসূল বাসি খাবার অপছন্দ করতেন, বাসি খাবার। সেজন্য আমরা বাসি খাবার খাওয়ার কিছু প্রসেস রয়েছে। বাসি খাবার আল্লাহ রাসূল অপছন্দ করতেন, তাই বলে উনি খাবার নষ্ট করতেন না। আমরা ফ্রিজে রেখে দিতে পারি, তারপরের দিন আমরা খেতে পারি। ফ্রিজে রেখে দিলে খাবারটা ভালো থাকে। সেজন্যে আল্লাহর রাসূল বাসি খাবার পছন্দ করতেন না, বাসি খাবার খেতেন না, পছন্দ করতেন না। তিন নাম্বার, আল্লাহর নবী দুর্গন্ধযুক্ত খাবার খেতেন না। আমরা বর্তমানে অনেকেই দুর্গন্ধ হয়, দুর্গন্ধ খাবারের সাথে থাকে এমন খাবার অনেকেই খায়, এই দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন। সাহাবি ওই গোশতের উপরে পেঁয়াজ ছিটায় দিলেন। আল্লাহর রাসূল দেখে বললেন, এই খাবারটা আমার জন্য পছন্দনীয় নয়, আমি এই খাবারটা খাব না। সাহাবি বললেন, নবী এই খাবারটি কি হারাম? আল্লাহর রাসূল বললেন, এটা আমার জন্য, আমার সাথে ফেরেশতা থাকে, এই ফেরেশতার জন্য এটা কষ্টকর বিষয়, সেই জন্য দুর্গন্ধযুক্ত খাবার খাওয়া যাবে না। তবে তোমরা যদি খেতে চাও তাহলে খেতে পারো, তোমাদের জন্য বৈধ রয়েছে, এটা সমস্যা নেই। সেজন্য কাঁচা পেঁয়াজ কেউ যদি খায় খেতে পারে, তবে মুখের দুর্গন্ধ দূর করার জন্য ব্রাশ করে নিলে এটা উত্তম হবে। ব্রাশ করে দুর্গন্ধ দূর করে দিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকেই আল্লাহ রাসূল যে সমস্ত জিনিসগুলো গ্রহণ করতে বলেছেন সেই সমস্ত জিনিসগুলো আমরা গ্রহণ করব। আল্লাহ রাসূল যে সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন সেই সমস্ত জিনিস থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ।